সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি অনার্স, আজকের পাঠ্য বিষয় ভাষাতত্ত্বের। প্রশ্নটা হচ্ছে এরকম, প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার লক্ষণগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। এই ভাষার দৃষ্টান্ত কোথায় পাওয়া যায়? আবার বলছি, প্রাচীন বাংলার কালসীমা উল্লেখ করে এই পর্বের ভাষার লক্ষণগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। এই ভাষার দৃষ্টান্ত কোথায় পাওয়া যায়? উত্তরটি আলোচনা করছি, বাংলা ভাষার প্রাচীন যুগের বিস্তৃতি কাল হল আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত যে কালপর্ব সেই পর্বের মধ্যে রচিত বলে নিঃসংশয়ে গ্রহণ করা যেতে পারে এমন কোনো বাংলা রচনার সন্ধান পাওয়া যায়নি। এই কারণে উক্ত কালপর্বটিকে বাদ দিয়ে প্রাচীন যুগের বিস্তারকাল 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়। আবার বলছি, বাংলা ভাষার প্রাচীন যুগের বিস্তৃতি কাল হল আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত যে কালপর্ব সেই পর্বের মধ্যে রচিত বলে কোনো নিদর্শন নিঃসংশয়ে গ্রহণ করা যেতে পারে এমন কোনো বাংলা রচনার সন্ধান পাওয়া যায়নি। এই কারণে উক্ত কালপর্বটিকে বাদ দিয়ে প্রাচীন যুগের কালসীমা হিসেবে গ্রহণ করা হয়েছে এই সময়টিকে 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা ভাষায় প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায় বৌদ্ধ তান্ত্রিক সহজিয়াদের রচিত চর্যা গীতিগুলিতে। ধ্বনি পরিণামের দিক দিয়ে নব্য ভারতীয় আর্য ভাষার প্রধান বৈশিষ্ট্য যুক্ত ব্যঞ্জনের সরলীকরণ। চর্যা এবং অন্যান্য প্রাচীন বাংলার নিদর্শনে পাওয়া যায় এবং পূর্ববর্তী স্বরের পরিপূরক দীর্ঘীকরণও দেখা যায়। যেমন ধর্ম, তার থেকে এলো ধাম, জন্ম জাম, শব্দ স্বাদ। কিন্তু অপভ্রংশের প্রভাবজাত উদাহরণও পাওয়া যায় যাতে এই নিয়মের ব্যতিক্রমও দেখা যায়। যেমন বিমুক্কা, অচ্ছ হুঁ, কাচ্ছি ইত্যাদি। পদান্তে স্বরধ্বনির সর্বত্র লুপ্ত হয়নি, যেমন ভনাই জলীয়। কিন্তু পদান্তে স্বরধ্বনি স্বরমধ্যবর্তী ব্যঞ্জনের লোপের ফলে পাশাপাশি যে উদ্বৃত্ত স্বর ছিল তাদের কখনো একস্বরে পরিণতি এবং মধ্যে অশ্রুতি ও বশ্রুতি দেখা যায়। যেমন ছাড়িয়, তার থেকে ছাড়ি, নিয়ড্ডি নিকটে, কপর্দিকা কবরি, আয়াতি আবই প্রভৃতি। বাংলার নিজস্ব আদ্য শাসাঘাত রীতি সর্বভারতীয় অনাদ্য শাসাঘাত রীতির পাশাপাশি দেখা দিয়েছিল। তার ফলে কোনো কোনো ক্ষেত্রে আদ্যস্বর দীর্ঘ এবং অনাদ্যস্বর দুর্বল হয়ে দেখা দেয়। যেমন সাঙ্গ, সান্ধি, অপনা, ভণ্ডার ইত্যাদি। সকল প্রভৃতি বিশেষণযুক্ত হয়ে অথবা জাল, লোক প্রভৃতি সমষ্টিবাচক শব্দ ব্যবহার করে বহুবচন বোঝাতে দেখা গেছে। সল সমাহিয়, জৈনি জাল, বিদুজন লোয়। কখনো পদের দ্বিরুক্তি দিয়েও বহুবচন হয়, যেমন যে যে আইলা তে তে গেলা। চর্যার লিঙ্গরীতিতে মধ্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য দেখা যায়। অর্থাৎ বিশেষণে ও ক্রিয়াপদে স্ত্রী প্রত্যয়ের ব্যবহার দেখা যায়। যেমন সোনে ভরিলি করুণা নাবি, হাড়েরি মালি, নিশি অন্ধারি,
স্ত্রীলিঙ্গে সাধারণত হ্রস্বই দীর্ঘই বিভক্তি দেখা যায়, ই ই বিভক্তি দেখা যায়। আবার পুংলিঙ্গে অনেক সময় আ বিভক্তির ব্যবহার দেখা যায়, যেমন শবরী হরিণী ইত্যাদি স্ত্রীলিঙ্গ, এবং হরিণা জয়া ইত্যাদি পুংলিঙ্গ। শব্দরূপে এক বচনে বহু বচনে পার্থক্য নেই, কিন্তু ক্রিয়ারূপে এক বচন বহু বচনের পার্থক্য আছে। শব্দরূপে এক বচন দ্বিবচন বহু বচনে পার্থক্য নেই, কিন্তু ক্রিয়ারূপে এক বচনে বহু বচনে পার্থক্য আছে। গৌণকর্মে ও সম্প্রদানে ক এবং রে বিভক্তি, গৌণকর্ম ও সম্প্রদানে ক এবং র বিভক্তি রে বিভক্তি দেখা যায়, যেমন ঠাকুরক পরিনিবিত্তা, ঠাকুরক পরিনিবিত্তা, কেহ কেহ তোহরে বিরুয়া বলয়, কেহ কেহ তোহরে, কেহ কেহ তোহরে বিরুয়া বলয়। ষষ্ঠী বিভক্তিতে প্রাচীন অশ্ব অদন্তস্বয় ফলা অদন্তস তার থেকে অদন্তস্বরন্ত দন্তস্ব, আস আদন্তস্ব আস তার থেকে আহ, অশ্ব অশ্ব আস আহ, আ ও হ বিভক্তি দেখা যায়, যেমন সমুদা, সমুদা হচ্ছে সমুদ্রস্ব। যা যস্য এথু জাম মরণে বিশঙ্কা, গণহ জিম উজলি চান্দে, কের কর জাত এর অর র বিভক্তি নতুন করে ব্যবহৃত হয়েছে, যেমন মুসা এর হরিণার হরিণীর ইত্যাদি। যেমন করণকারকে এনও জাত এ বিভক্তি পাওয়া যায়, যেমন মতি এ বহে, সপ্তমীর এ র সঙ্গে এই বিভক্তির অনেক সময় বিভ্রম ঘটায়, সপ্তমীতে এ এবং করণকারকে তে বিভক্তি দেখা যায়। যেমন সুখ দুঃখ দুঃখে তে অধিকরণ কারকে এ বিভক্তি ছাড়া হি এবং ত বিভক্তিও দেখা যায়, যেমন তৈল এ ঘরে এবং ঘরে, গগন মাঝে, হিয়হি দিবসয় এবং গণত হাড়িত। অপাদানে অনেক সময় করণকারক ও অধিকরণের বিভক্তিগুলি ব্যবহার করা হয়েছে, যেমন দশ দিশে, জামে কাম কি কামে জাম, ডম্বিত আগলি। এছাড়া সংস্কৃত ভস জাত হু বিভক্তি হু বিভক্তি হয় চন্দ্রবিন্দু হ্রস্বকার অপভ্রংশ থেকে রয়ে গেছে, যেমন ক্ষণ হু ক্ষেপ হু। বিভিন্ন কারকার্থে কয়েকটি অনুসর্গের ব্যবহার দেখা যায়, যেমন তোহে সম তোহর অন্তরে নর নারী মাঝে। ক্রিয়াপদে এক বচন ও বহু বচনের বিভিন্নতা বজায় ছিল, যেমন আমি জানি জানমি, আমরা জানি জানহু, ভনই এবং ভনন্তি ইত্যাদি। অতীতকালে হ্রস্বই ই ই ল হ্রস্বই ল এবং ভবিষ্যতে ই ব হ্রস্বই ব ক্রিয়াবিভক্তির ব্যবহার হয়েছে, যেমন চলিল কাহ্ন ডম্বি বিবাহে চলিয়া। নিষ্ঠা ও সত্রী ইল ও অন্তঃপ্রত্যয়ের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে ভাবার্থক ও উদ্দেশ্যার্থক এবং শুধু হ্রস্বই অথবা ইয়া নিষ্ঠা প্রত্যয় যুক্ত হয়ে সংযোজিকা অসমাপিকা সৃষ্টি করেছে। সাংকমত চড়িলে দাহিন বাম মা হই, সাংকমত চড়িলে দাহিন বাম মা হই, নলিনী বন পৈশন্তে হহিষি একু মনা, নলিনী বন পৈশন্তে হহিষি একু মনা। বাংলা ভাষার বিশিষ্টার্থক শব্দ সমষ্টির প্রয়োগ আরম্ভ হয়েছে, যেমন ভান্তি ন বাসিস বাসসি, ভান্তি ন বাসসি, ভান্তি ন বাসসি, ভুল করিস না, দৃঢ় করি দৃঢ়ভাবে, গুনিয়া লেহু অপনা মাংসে হরিণা বৈরী। চর্যার বানানে অবশ্য উচ্চারণের বৈশিষ্ট্য অনেক সময় বজায় থাকেনি, সেজন্যে
एक ही कथा अनेक समय एक ही रकम नाना रकम बनाने लेखा हुए छे। चर्जार बनाने अवश्य उच्चारण वैशिष्ट्य अनेक समय बजाय थाकेनी, सेजन्नो एक ही कथा अनेक समय नाना रकम बनाने लेखा हुए छे। ह्रस्व ओ दीर्घस्वर व्यवहार एवं तीन स ओ दुई नयेर यथेच्छ व्यवहार देखा जाए, जेमन जाई बर्गीय आकार ह्रस्व ई, जाय बर्गीय आकार अंतस्थ, जा अ बर्गीय आकार स्वरे अ, बाली बयाकार लय ह्रस्व इकार, बयाकार लय दीर्घ इकार बालिका, सम दंत सम सम, मूर्धन सम सम, सिंच ह दंत ह्रस्व इकार इय चय ह, दंत मूर्धन स ह्रस्व इकार इय चय हय ह्रस्व, सिंच हु प्रभृति। चर्जार पद रीतिओ কয়েকটি বৈশিষ্ট্য দেখা যায়। একটি বৈশিষ্ট্য হল পূর্বের এবং পরের পদ বা পদসমষ্টি উভয়ের সঙ্গে একটি পদের অন্বয় উভপদান্বয়, যেমন নাব না ভেলা দিশই, তিন্ন ছুপ্পই হরিণা পিবয় ন পানি। আরেকটি বৈশিষ্ট্য বিশেষ্যের সঙ্গে বিশেষণ ও অতীতকালার্থ ক্রিয়াপদের বিভক্তি ও লিঙ্গরূপের সমতা স্থাপন, যেমন হাড়েরই মালি, রাতি পোহাইলি, চর্যার ছন্দ মাত্রাবৃত্ত এবং অপভ্রংশ যুগের পাদাকুলক অথবা চৌপাই ছন্দে লেখা।